ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী বলেছেন বিগত সরকারের সময়ে ভারতের সাথে করা কোনো চুক্তি প্রকাশ করা হয়নি এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশ নয় ভারত লাভবান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি সকালে রাজধানীর জাতীয় প্রেস্লাবে ফেনী সাংবাদিক ফোরামের আয়োজনে সাম্প্রতিক বন্যা নিয়ে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন এ সময় বক্তারা বলেন ফেনীতে এর আগে কখনো এমন বন্যা হয়নি বাংলাদেশকে না জানিয়ে ভারত হঠাৎ করে বাদ কেটে দেওয়াতেই এ ভয়াবহ বন্যা বলে জানান তারা বলেন ভারত তাদের স্বার্থ দেখেছে বাংলাদেশের স্বার্থ দেখেনি